গুণনিয়ক দ্বিতীয় ভাগ চলো দেখি কিভাবে একটি সংখ্যা অন্য একটি সংখ্যার গুণনিয়ক বা ফ্যাক্টার্স হয় একটি উদাহরণ দেখে নেওয়া যাক বল দেখি চার কি ষাটের গুণনীয়ক এটা জানার জন্য আমরা কি করেছিলাম আমরা ষাটকে চার দিয়ে ভাগ করে দেখি আমরা জানি পনেরোটি চার মিলে ষাট হয় এবং যখন আমরা ষাটকে চার দিয়ে ভাগ করি তখন তার কোনও ভাগ শেষ থাকে না এতে প্রমাণিত হয় যে চার হল ষাটের একটি গুণনিয়ক যেহেতু ষাট সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য হয় তাই চার হল ষাটের গুণনীয়ক বিভাজ্য কথাটির অর্থ হল যখন আমরা ভাগ করব তখন তার ভাগ শেষ শূন্য হবে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক দেখা যাক চার কি সত্তরের গুণনীয়ক তাহলে চলো সত্তরকে চার দিয়ে ভাগ করে দেখি সত্তরকে যখন আমরা চার দিয়ে ভাগ করব তখন দেখা যাচ্ছে ভাগ ফল সতেরো এবং ভাগশেষ দুই হচ্ছে এর অর্থ হল সত্তর সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য নয় যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য নয় সুতরাং চার সংখ্যাটি সত্তরের গুণনীয়ক নয় এইভাবে আমরা জানতে পারি যে একটি সংখ্যা কোনো অন্য একটি সংখ্যার গুণনীয়ক কি না আমরা জানি যে প্রত্যেকটি সংখ্যা এক দিয়ে বিভাজ্য আর তার সাথে সাথে সেই সংখ্যা দিয়েও বিভাজ্য উদাহরণের জন্য দশ সংখ্যাটি নিয়ে দেখি দশ কি এক দিয়ে বিভাজ্য হ্যাঁ পনেরো কি এক দিয়ে বিভাজ্য হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এক দিয়ে বিভাজ্য সুতরাং এক হল প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক এইভাবে প্রত্যেকটি সংখ্যা সেই সংখ্যা দ্বারাও বিভাজ্য সাত সংখ্যাটি সাত দিয়ে বিভাজ্য তেরো সংখ্যাটি তেরো দিয়ে বিভাজ্য পঁচিশ সংখ্যাটি পঁচিশ দিয়ে বিভাজ্য এর অর্থ হল যেহেতু প্রত্যেকটি সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা তার নিজের গুণনীয়ক এখানে আমরা গুণনীয়কের সম্বন্ধে যা কিছু শিখলাম তা কি আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা চিহ্নিত করার জন্য ব্যবহার করতে পারি হ্যাঁ আমরা করতে পারি গুণনীয়কের মাধ্যমে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা নির্ধারণ করতে পারি আমরা বলতে পারি যে সংখ্যার কোনো দুটি গুণনিয়োগ থাকে সেই সংখ্যাটি হল মৌলিক সংখ্যা গুণনিয়োগ দুটি হল এক এবং সেই সংখ্যাটি নিজে উদাহরণ হিসেবে বলা যায় যে সতেরো সতেরো সংখ্যাটির কেবল দুটি গুণনীয়ক আছে এক এবং সতেরো তুমি যে কোনো মৌলিক সংখ্যা নিতে পারো যেমন তিন দিয়ে একটু বোঝা যাক তিনেরও দুটি গুণনিয়োগ আছে এক এবং তিন যৌগিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলিকে বলতে পারি যাদের দুটির বেশি গুণনীয়ক আছে উদাহরণস্বরূপ দশের কথা বলতে পারি দশের গুণনীয়গুলো হলো এক দশ দুই আর পাঁচ এখানে দুটির বেশি গুণনীয়ক আছে তাই কোনো সংখ্যার দুটি বেশি গুণনীয়ক থাকলে আমরা তাকে যৌগিক সংখ্যা বলতে পারি সুতরাং এই পদ্ধতির মাধ্যমেও আমরা মৌলিক ও যৌগিক সংখ্যাও নির্ধারণ করতে পারি